মতো করে সবাই মিলে না বাবা তোমরা সবাই খাও আমি পরে খাবো বড় জামাই খাও এই তুমি কি করছো জামাই কি শুধু ভর্তা দিয়ে খাবে আর টমেটোর আর ভাজি খাবে মাছ আর মাংস দাও কি করছো মাথাটা ছোট জামাইকে দাও এমন কিছু করতে পারিনি আরো করতে চেয়েছিলাম পছন্দের মাছ সেটা জামাই কিনলো কত দিয়ে জানো 2000 চেয়েছে 3000 টাকা দিয়েছে দেশি মুরগি 450 টাকা কেজি সেখানে জামাই দিয়েছে 700 টাকা দেশি কই দেশি মাগুর দেশি শিং মাছ সমস্ত কিছু বেশি বেশি দাম দিয়ে কিনেছে পুরা বাজার গরম করে ফেলেছে আমার মান সম্মান অনেক উঁচুতে উঠিয়েছে বাজারে একটাই কথা সিদ্দিক সাহেবের মেয়ের জামাই মানে সরকারি জামাই ছোট ছেলে পুরা বাজারটা মনে হয় যে কিনে ফেলেছে মানুষ শুধু তার প্রশংসা আর প্রশংসা শোনো আমার তো ছেলে নেই আমার ছেলে থাকলেও এরকম করতো কিনা সন্দেহ আছে বাবা আমি সব কিছুর দাম কেন বাড়িয়ে দিয়েছি জানেন এই যে আজকে বাজারে যে মানুষগুলোকে আমি একটু টাকা বেশি দিলাম না আগামীকালকে আপনি বাজারে যাবেন এই মানুষগুলো আপনাকে আগে যেরকম সম্মান করতো তার থেকে দেখবেন এখন দ্বিগুণ সম্মান করবে বর্তমানে আসলে টাকা দিয়েই সম্মানটা অর্জন করতে হয় বাবা সেই কারণেই কিন্তু আমি সবাইকে একটু বাড়িয়ে দিয়েছি আর কিছু নয় বাবা আগামীকাল আর আপনাকে বাজারে যেতে হবে না আগামীকাল আমি দুলাভাইকে নিয়ে বাজারে যাবো দুলাভাই আমরা দুজনে আগামীকাল বাজারে যাব বাজারে সবচেয়ে বড় মাছ বড় মুরগিটা মানে যাবতীয় যা কিছু সমস্ত কিছু আমাদের দখলে থাকবে ঠিক আছে তবে হ্যাঁ দুলাভাই একটা শর্তে কিন্তু আপনি আমার সাথে যাবেন সেটা হচ্ছে আপনি ভুলেও পকেট থেকে টাকা বের করতে পারবেন না ঠিক আছে টাকা কিন্তু এই আমিই কিন্তু দিব হ্যাঁ ঠিক আছে সেটা দেখা যাবে কালকে তুমি খাও কবির কালকে অবশ্যই তোমরা দুইজন বাজার যাবে যেটা পছন্দ হবে যা যা পছন্দ হবে সব কিনে আনবা আর শিখে রাখো তার কাছে বাজার কিভাবে করতে হয় বাবা আপনি জানেন যে আমার গরুর খামারটাতে আমি সমস্ত টাকা ইনভেস্ট করেছি এখনো টার্নওভার পাওয়া শুরু করিনি তারপর ব্যাপারটা এরকম না যে আমি একদমই বাজার করি তাই না বাবা আপনি দুলাভাইকে এভাবে বলছেন কেন মানুষের যতটুকু আয় সে তো সেভাবেই ব্যয় করবে দুলাভাইয়ের যতটুকু আয় তা দিয়ে তো তার পক্ষে বাজারের বড় মাছটা কেনা হয়তো সম্ভব হয়নি তাই না দুলাভাই এটা হতেই পারে তো আমার টাকা তো দুলাভাইরও টাকা তো এখানে তো বাবা মানে দুলাভাই লজ্জাবারও কিছু নেই ঠিক আছে ও এরকমই কিছু বললে ফুস করে উঠে কোনো যোগ্যতা নেই কোনো কিছু করা রাগটা আসে আমি কি কোনো ভুল করলাম সততা মূল্যবোধ এগুলোর কি কোনোই মূল্য নাই সব কি ওই অবৈধ টাকাতেই না না আমি এই অবৈধ টাকার কাছে পরাজিত হতে পারি না
বাবা তোমাদের খাবার টেবিলে কি দরকার ছিল এভাবে কথা বলার? তোমার জামাই যে রাগ করে চলে গেল। আরে মাইয়া, এখনকার যুগটা হলো আধুনিক যুগ, ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ। পরিবর্তন করতে হবে, আপডেট করতে হবে। এই কারণেই আমি এই কথাগুলি বলছি, যাতে তোর জামাইয়ের পরিবর্তন আসে। তুমি ওকে কিছু বলার আগে আমার কথা একবারও ভাবলে না? তুমি একবারও চিন্তা করলে না যে ও তোমার মেয়ের জামাই? তুমি আরেকটা জামাইয়ের জন্য আমার স্বামীকে তুমি ছোট করলে। আরে বাবা রে, জামাই যাতে বেশি ইনকাম করে এই জন্য এই আঘাতটা দিয়ে কথা বলছি, যাতে এই আঘাতের কারণে হ্যার একটা খুব জন্ম হয়। তার জন্য এইভাবে ছোট করবে? খাবার টেবিলে এইভাবে তাকে অপমান করবে? এই বাপ মা কি কোনোদিন ছেলেমেয়ের খারাপ চায়? আমরাও খারাপ চাই না। এই জন্যেই জামাই যাতে বেশি ইনকাম করে তার এই কথাটা বলছি। তুমি এক জামাইয়ের জন্য আরেক জামাইকে ছোট করবে? আমি স্বীকার করছি ওর ইনকাম বেশি, আমার স্বামীর ইনকাম কম। তার জন্য এইভাবে কথা বলতে হচ্ছে, খাবার টেবিল থেকে উঠে যেতে হলো। বাবা, এমন ভাবে কান্নাকাটি করতেছিস বাড়িতে মনে মরা মরছে। তোর আব্বা এমন কি বলছে তোর কান্নাকাটি করতে হবে? মা, তোমরা ভুল করছো, ভুল পথে হাঁটছো। তোমরা বুঝতে পারছো না যে তোমরা কি করছো। তোমরা এক মেয়ের জামাইয়ের জন্য আরেক মেয়ের জামাইকে ছোট করছো। আমার স্বামী তো অসৎ পথে চলে না, আমার স্বামী স্বল্প ইনকাম, সেটা তো তোমরা জেনেই আমাকে বিয়ে দিয়েছিলে, তাই না? কি বাবা, আমি কি ভুল বলছি? কি আর করবো মা, আমরা ভুল করতেছি। তুমি এক কাজ করো, দাঁড়িয়ে আছো কেন? মেয়ের কাছে খাতা কলম নিয়ে কোনটা ভুল কোনটা ঠিক তা শিখো। আমাদের তো শিখার এখন অনেক কিছু বাকি আছে, তাই না? যাও মেয়ের কাছে শিখো। একদম ঠিক কথা কইছো। এই যে স্কুলগুলি পাকাইছি না, বাতাসে বয়সে পাহে নাই তো, ওখানে মায়ের কাছে হিগুল লাগবো আমার। সঠিক ভুল সেটা আমি হয়তো বা জানি না, কিন্তু এইটুকু জানি তোমরা ভুল করছো, তোমরা ভুল পথে হাঁটছো, একসময় ঠিকই বুঝবে। মা গো, আমার ভুল হয়েছে মা, আমার মাফ করে দাও, আমরা অনেক ভুল করছি, সব ঠিক। তুমি তুমি যা বলবো তাই হবে। আর একটা কথা তুই কান খুলে শুনে রাখ, তোর জন্য যদি আমার সরকারি জামাই আমার ছোট মেয়ের কোনো সমস্যা কোনো ক্ষতি হয় বা তারা যদি এই বাড়িতে কোনো অপমানিত হয় তোর জন্য বা তোর স্বামীর জন্য, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। আর তুই আর তোর স্বামী এই বাড়িতে কোনোদিন আসতেও পারবি না আর ঢুকতেও পারবি না, আর জায়গাও হবে না, কথাটা মনে রাখিস। বাবা, মা কি বলছে তুমি শুনতে পাচ্ছ? তুমি ওকে মার মতোই কথা বলবে? আর নেকা কান্না না করে এখন সর, তোকে সামনে থেকে সর, আমার বিরক্ত লাগতেছে, সর এখান থেকে। কথাটা দেখলে কান ধর, আর জামাই একটা হয়েছে নাকি উপরে সব রাখ। যত জ্বালা হয়েছে আমার, তুমি যে কেন আগে দেখে শুনে বেটা দিলে না? আমার সরকারি জামাই কত ভালো, আগে দেখতে পেলাম না? ব্যবসায়ীর কাছে বিয়ে দিতে, মরা ব্যবসায়ী। কাজ করতেই বো জামাই রে, আরো টাইট দাম লাগবো বলা মতো, বুঝছো? যাতে বেশি বেশি ইনকাম করে। খুব তো চিন্তায় ছিলে আমাকে নিয়ে, তোমার বাবার বাড়িতে আসবে মানে আমি সম্মান রাখতে পারবো কিনা, কি বাজার করি না করি, তো সবকিছু মিলে তুমি হ্যাপি তো? হ্যাপি মানে কি, আমি তো অনেক হ্যাপি। আমার আব্বু আম্মু যেভাবে তোমাকে নিয়ে প্রশংসা করছে না, আমি তো একদম মানে কল্পনাও করতে পারছি না যে এত খুশি হয়েছে। আর গ্রামের সবাই তো রীতিমতো তোমাকে নিয়ে আলোচনা করছে। আই এম সো প্রাউড অফ ইউ। যাক, তোমার সম্মানটা আমি রাখতে পেরেছি, কারণ একজন স্বামীর উচিত সবসময় স্ত্রীর সম্মানটা যেন মানে বড় হয়। প্রত্যেকটা স্বামীর কিন্তু এটা করা উচিত। আমাদের এই যে সংসারে জ্ঞানজাম হয় কেন জানো, মানে স্বামী স্ত্রী যেমন হাজব্যান্ড অলওয়েজ ওয়াইফ কি মনে করে কি যে এ তো আমার ওয়াইফ, মানে তার তার সম্মানের কথা চিন্তা করতে চায় না। এই কারণে কিন্তু দেখবো যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ভালো থাকে না। যেমন আমার সম্মানের কথা তুমি ভাববে, তদ্রুপ তোমার কী কী করলে তোমার সম্মানটা থাকবে, তুমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, সেটা কিন্তু একজন হাজব্যান্ডের অলওয়েজ দায়িত্ব এবং কর্তব্য। তো যেহেতু তুমি বললে যে তুমি অনেক হ্যাপি, আমিও খুব খুশি হলাম যে তোমাকে হ্যাপি করতে পেরেছি। তুমি আরেকটা এখন তোমাকে সুসংবাদ দেব, যেটা শুনে তুমি আরো হ্যাপি হয়ে যাবে। সামনে তো তোমার জন্মদিন, ভেবেছিলাম জন্মদিনে তোমাকে আমি সারপ্রাইজ মানে এটা রাখবো যে জন্মদিনের দিনই বলবো, কিন্তু না, ভাবলাম আগেই বলে ফেলি, তাহলে তোমার আরও ভালো লাগবে। সেটা হচ্ছে আমি তোমার নামে একটা ফ্ল্যাট কিনে দিচ্ছি। সত্যি? হ্যাঁ। জান, আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার ঢাকায় একটা ফ্ল্যাট হবে। জান, এবার ফ্ল্যাটটা কিন্তু আমাকে গুলশান ডি ওয়েজেসে কিনে দিবা। ওকে, আমার বউ একটা ফ্ল্যাট চেয়েছে, দিব, অসুবিধা কি? জান, আরেকটা কথা, ফ্ল্যাটের পর একটা গাড়িও কিনে দিব, রেড কালার। আচ্ছা, এই ব্যাপারে একটু কথা আছে। এখন তো আমরা অ্যাভেলেবেল অফিসের গাড়ি ইউজ করছি, তাই না? কিন্তু আমি ব্যক্তিগত গাড়িটা এখন কিনতে যাচ্ছি না, কারণ কি জানো, গাড়িটা হলো এমন একটা বিষয়, গাড়িটা কিনলেই মানুষের চোখে পড়ে,
যে হঠাৎ করে আমার গাড়ি তো চোখে যাতে না পড়ে সেই কাজটা এখন করা যাবে না। এটা এটা মাইন্ড করো না, আমি তুমি গাড়ি চেয়েছো আমি গাড়ি তোমাকে অবশ্যই কিনে দেবো, কিন্তু একটু আস্তে ধীরে, মানে চোখে পড়ার মতো কোনো কাজ করা যাবে না। বুঝোই তো আমি যে সেক্টরে চাকরি করছি এই সেক্টরে সবসময় কিন্তু মানুষ মানে কি বলে মানে চোখ রাখে, বুঝতে পেরেছো না, সবসময় একটু হুশ করে চলতে হবে। সত্যি বলছো, আমি তো এইভাবে ভাবিনি। আচ্ছা আরেকটা কথা, আমাদের এবার অ্যানিভার্সারিতে আমাকে কিন্তু অবশ্যই থাইল্যান্ড ঘুরতে নিয়ে যাবে। এটা কোনো ব্যাপার, যাবে তুমি থাইল্যান্ড ঘুরতে? হ্যাঁ, ও ভালো কথা। তোমার আব্বু আম্মুর জন্য যে গিফট এনেছি, স্বর্ণের চেইন আনলাম, শাড়ি আনলাম, তোমার আব্বুর জন্য আনলাম, এগুলো দাওনি? হ্যাঁ অবশ্যই দিব, আমার ওয়ার্ড্রবে আছে। হ্যাঁ তাদেরকে দিয়ে দাও, কিন্তু একটা ভুল হয়েছে, তোমার দুলা ভাইয়ের বোন যে মানে চলে আসবে ওনাদের জন্য তো কিনা কিছু আনা হয়নি। সমস্যা নেই, তুমি ওদের নিয়ে একদম ভেবো না, আম্মু ঠিক সামলে নেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আব্বা আমাকে গিফটগুলো বুঝিয়ে দাও। ঠিক আছে দিয়ে আসছি। দেখতে মা আমাকে কেমন লাগতেছে, এই যে সুন্দর শাড়ি, এই যে লকেট, এই যে চেইন, চুড়ি, কেমন লাগতেছে? একদম পাইসকে ডেট জানিস? ভালো ভালো, এমন করে বললি ভালো, একটু উল্লাস নিয়ে খুশি নিয়ে বল। এগুলো তোমাকে কে দিয়েছে মা? কে আবার, আমার ছোট জামাই, সরকারি চাকরিজীবী জামাই, খুব সুন্দর লাগতেছে তাই না রে মা? মানে এমন একটা ভাব করে আছিস যে তুই খুশি হস নি, কষ্ট পাচ্ছিস। আয় তোর জামাই জীবনে একটা সুতা পর্যন্ত দেয়নি, আর আমার সরকারি চাকরিজীবী জামাই দেখ আমাকে কত কিছু দিয়েছে, দামি শাড়ি, গয়না, চুড়ি, তোর বাবাকে চেন, পাঞ্জাবি, আর বলার সঙ্গে সঙ্গে লাখ লাখ টাকা এনে ফেলে দেয়। মা আমি তো একা বিয়ে করি, যখন বিয়ে দিয়েছিলে তখন দেখে দাওনি? হ্যাঁ এটা অবশ্য একটু ভুল হয়েছে, তোকে না দরকার হলে আরেকটু বয়স্ক, আরো ভুড়ি বানিয়ে তারপরে এরকম সরকারি চাকরিজীবী জামার কাছে বিয়ে দেওয়া দরকার ছিল। তুই এক কাজ কর মা, তোর ব্যবসায়ী জামাকে না ছেড়ে দে, আমি আমার সরকারি চাকরিজীবী জামাইকে বলবো তোর জন্য আরো অনেক টাকাওয়ালা, অনেক টাকাওয়ালা মানে। ছি 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 মা, তুমি এত নিজে নামো কি করে? তুমি আমাকে বলছো আমার স্বামীকে ছেড়ে দিতে, তাও টাকার জন্য? ছি। হ্যাঁ বলছি, বলতে পারি না আমি মা, মা এসব অধিকার আছে না আমার বলার? আমার এক মেয়ে রানীর হালে চলে, পায়ের উপরে পা দিয়ে চলে, আর আরেক মেয়ে ফকিরের মতো চলে, উনি কাজের বুয়া। তোর জামাই তোকে কি দিয়েছে এই পর্যন্ত, কি দিয়েছে বল? চারটা ডাল ভাত ভালো করে দিতে পারে না খাবারের জন্য, আর গহনা শাড়ি এগুলো তো দূরের কথা, আর তো বলতেই পারি, এত ছি 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 করার কি আছে? হ্যাঁ আমার স্বামী যে টাকা ইনকাম করে সেই টাকা হিসেব করেই সে আমাকে চালায়, আর আমার স্বামী না সৎ পথে ইনকাম করে, তোমার ছোট মেয়ের স্বামীর মতো দুই নাম্বারই পয়সা ইনকাম করে না, অসৎ পথে কামাই করে না। আরে সারাটা জীবন এই সৎ সৎ শুনতে শুনতে না আমার কানটা ঝালাপালা হয়ে গেছে, আমি আর না শুনতে পাচ্ছি না। তোমাদের মতোই না এরকম লুভী মানুষের কারণে না আজকে সমাজের এই দুই নাম্বার মানুষগুলো উঁচু পদে আছে, তোমাদের মতো মানুষের সাপোর্ট পেয়ে এরা আরো বেশি অন্যায় করছে, দিনের পর দিন অন্যায় করার সাহস পাচ্ছে, দুই নাম্বারই টাকা ইনকাম করার সাহস পাচ্ছে, সমাজের উঁচু স্তরে বসে বসে তারা রাজত্ব করার চেষ্টা করছে। আমার স্বামী তো পারতো দুই নাম্বারই ব্যবসা করতে, গরুতে সুই দিয়ে সে বেশি টাকা, মোটা অঙ্কের টাকা ইনকাম করতে আমার স্বামী তো করেনি। ব্যবসায়ীদের মধ্যে যে খারাপ নেই আমি সেটা বলছি না, কিন্তু আমার স্বামীর মতো অনেক মানুষ আছে যারা সৎ পথে ইনকাম করে, যারা অসৎ পথে কামাই খেতে চায় না, তার সংসার চালাতে চায় না, তাদের কারণে আজকে সমাজটা টিকে আছে। আর সরকারি চাকরিজীবী, সরকারি চাকরিজীবীর মধ্যেও কিন্তু মা সৎ আছে, সব মানুষ তোমার মেয়ের জামাইয়ের মতো না, অসৎ পথে ইনকাম করে না, তাদের কারণে না আজকে আমাদের সমাজ টিকে আছে, বেঁচে আছে, আর তোমাদের মতো লুভী মানুষের জন্য আজকে দিনের পর দিন সমাজের অধঃপতন হচ্ছে, এই অধঃপতনের জন্য না তোমাদের মতো মানুষ দায়ী। আসুন, টাকা ইনকাম করতে না যোগ্যতা লাগে, বাংলাদেশে এবং পৃথিবীতে বহু ব্যবসায়ী আছে অনেক টাকার মালিক, আর তোর জামাই কি আছে, কয় টাকা আছে তোর জামাইয়ের? হ্যাঁ সারাক্ষণ একশত একশত এই শুনতে শুনতে না আর ভাল লাগতেছে না। আমি চাইবো না আমার একটা মেয়েকে সুন্দর রাজার হালে, রানীর হালে চলে, পায়ের উপরে পা দিয়ে চলে, আর একটা মেয়ে দেখ সেভাবে কাপড় টুপুর দেখ বান্দি, মানে কাজের বুয়া, কাজের বুয়া হয়ে যাচ্ছে, কাপড় চোপড় ভালো করে, তোর যা বেহাল অবস্থা। কি হয়েছে মা, আপু কিভাবে বকাবকি করছো কেন? আরে বকাবকি কি করবো, সারাক্ষণ মুখটাকে এমন বানিয়ে রাখে মনে হয় তোর কষ্টের ঝড় বয়ে যাচ্ছে তার উপর দিয়ে। আমার জামাই মানে তোর জামাই কত সুন্দর দামি গহনা দিছে, শাড়ি দিছে, তা বলতে আসলাম, তার ভাবটা দেখ চেহারাটাতে। শোনো মা আপাতত আমার শিক্ষিত না,
কোনো রকমে ইন্টারমিডিয়েট পাস করেছে, তাও আবার থার্ড ডিভিশন। আর আমি তো এক্সচেঞ্জে মাস্টার্স কমপ্লিট করেছি। আমার স্বামী অনেক বড় সরকারি চাকরিজীবী। আপনার স্বামীর কি এমন যোগ্যতা আছে যে আমার স্বামীর মতো তোমাদের কীভাবে এত কিছু গহনা উপহার দিবে? আপনাকে শুধু শুধু এসব বলে লাভ নেই, থাক বাদ দাও, বেচারা কষ্ট পাবে। তোরও অহমিকা বেড়ে গেছে, তোরও অহংকারে পা পড়ছে না মাটিতে। না তোর স্বামী কয় টাকা বেতন পায় মাসে? এই তো 1,00,000 টাকা। 1,00,000 টাকা বেতন পায়, আর বাকি টাকাগুলো কোত্থেকে আসে? সেই কৈফত কি তোকে দিতে হবে? আমার স্বামী যে টাকা ইনকাম করে সেটা সৎ পথে করে, আর তোর স্বামী যে টাকাগুলো ইনকাম করে সেটা না সম্মানের না সৎ পথের। শোন, এসব জ্ঞান আমাকে দিতে আসবি না, থাকিস তো ফকির নির্বেশে। আজ পর্যন্ত আমার বাবা মাকে কিছু গিফট দিতে পেরেছে তোর স্বামী? সেই যোগ্যতা তোর জামার হয়নি, কখনো হবেও না। আর আমার স্বামী নিয়ে না ফার্দার কোনো কথা বলবি না, ফকিনের মতো থাকিস, আবার কথা বলিস বড় বড়। তোমাদের এই ব্যবহারের কারণে না আমার স্বামী আজকে না খেয়ে বের হয়ে গেছে। আমি কখনো ভাবিও নি যে তোমরা সবাই মিলে টাকার উপরে এতটা চেপে যাবে, এত নিচে নেমে যাবে। বড় বড় কথা, টাকার উপরে চেপে যাবে, এতটা নিচে নেমে যাবে, যা আমার সঙ্গে সাথে থাকি দেখে ও সতের একটা ভান্ডার হয়ে গেছে। ভাই তো গত পরশু দিন আসলাম, এই ছুটি পাইলাম, একটা ছুটি পাই চলে আসি। আর ব্যবসা বাণিজ্য ভাই চলতেছে আর কি, তোমাদের দোয়ায়। আমরা তো তোমরা সরকারি চাকরি করো, তোমাদের পায়ের নখের যোগ্যতা রাখি না। কেন ভাই, কি হয়েছে কন্ত? আপনারে তো কোনো সময় খারাপ দেখি না, আজকে কিরকম জানি চেহারাটা মলিন লাগতেছে ভাই, কি হয়েছে কন্ত? আমার একটু খুলা বলেন। না না, তেমন কিছু না। আর তুমি আমার এলাকার ছোট ভাই, তোমার কাছে বলতেও লজ্জার কিছু নাই। মনে করো যে ওই যে আমার শ্বশুর বাড়িতে, আমি বড় জামাই, আমি করি গরুর খামারের ব্যবসা, আর ছোট জামাই সে করে সরকারি চাকরি। ছোট জামাই দাপলে তো আমি ওই বাড়িতে যাইতেই পারি না, সে যে বাজার করে নিয়ে আসে, আমি তো ওই বাজারে একসাথে কোনোদিন চিন্তাও করতে পারি না। তার আবার ঢাকাতে দুইটা ফ্ল্যাট আছে, এক একটা ফ্ল্যাটের দাম 2 কোটি কইরা, তার সাথে আমি কেমনে পারি কও? আমি করি গরুর খামারের ব্যবসা, গরুর গোবর বেশি, দুধ বেশি, এগুলো বেশি আমি সংসার চালাই। আমি কি আর তোমাকে পায়ের নখের যোগ্যতা রাখি কও? কি কন ভাই, সরকারি চাকরি করে? আমি তো মনে করেন চাকরি ভাতা কইরা খাওয়া দাওয়া তো ঠিক মতো জোটে না, বাড়ি ঘরের চিন্তা তো করি না ভাই এখন পর্যন্ত, কেমনে কি সম্ভব? হইছে কি, আমার ওই ছোট ভাইরা ও যে ডিপার্টমেন্টে চাকরি করে, তুমি তো ওই একই ডিপার্টমেন্টে চাকরি করো, মানে তোমার বেতনটা কত সেটা যদি একটু বলতে আর কি। বড় ভাই, বেতনের কথা তো আপনি কোনোদিন জিজ্ঞেস করেন না, তা আজকে যখন জিজ্ঞেস করেই ফেলছেন তাহলে বলেই ফেলি। এই বোনাস টোনাস সব কিছু মিলে মনে করেন 47,000 টাকা। এইটা কেমন কথা কও তুমি? তাইলে তোমাদের মধ্যে পজিশনে পার্থক্য আছে। আরে ও যদি 50,000 টাকার নিচে বেতনই পায় তাহলে ও ঘর ভাড়া দেয় কেমনে, বাচ্চাদের খাওয়ায় কি কেমনে, নিজে চলে, আবার 2 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনে 2টা, আবার গ্রামে এসে মসজিদে মন্দিরে দান করে, অর্থে বেশি তো দান কেউই করে না, এগুলো কিভাবে সম্ভব? কি কন ভাই, যদি পজিশন বাড়েও তাও সব বড় জোর 5,000 টাকা বাড়বে, কিন্তু এর বেশি তো বাড়ার কথা না ভাই। ভাই কেন জানি মনে হয় আপনার এই ভাইরা ঘুষ খায়, আমি শিওর সে ঘুষ খায় আর নাহলে কোনো দুর্নীতি করে ভাই। আরে ভাই, এই যারা ঘুষ খায় আর দুর্নীতি করে এরা তো ধরেন ওই যে ইয়াবা ব্যবসায়ীদের মতো, ইয়াবা ব্যবসায়ী আর এই ঘুষখোর দুইটাই সমান। একদম ঠিক কথা কইছ, যারা ইয়াবা ব্যবসা করে তারা যেমন সমাজের ক্ষতি করতেছে, তেমনি যারা এইসব ঘুষ খায়, মানুষের রক্ত চুষা খায়, তারাও তো সমাজের ক্ষতিই করতেছে নাকি? আর তুমি দেখো আমার শ্বশুর শাশুড়ি, তারা তো শিক্ষিত মানুষ, টাকা পয়সারও খুব একটা অভাব নাই, কিন্তু তারা এমন ভাব দেখায়, তাদের ওই জামাই আসলে মনে হয় যে আমি ওই ঘরের কাজের লোক, আমি পাত্তাই পাই না, আমি একটা গরু ব্যবসায়ী, খামার ব্যবসায়ী, আমি যেন কিছুই করি না, তাই না? আর ও যেন হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে ভালো কামটাই করে। কি কন ভাই, আমি আপনার ব্যবসা বাণিজ্য দেখে আরো বেশি ইন্সপায়ার হইছি ভাই। আমি তো আরো চিন্তা করতেছি ভাই, আমার পেনশনের টাকা দিয়া আপনার মতো করে একটা ব্যবসা বাণিজ্য দিব। অবশ্যই ভাই, তোমার জন্য আমি মন থেকে দোয়া করি। তোমার সাথে কথা বলে আমি একটু শান্তি পেলাম, মনে একটু সুখ পাইলাম, তুমি আমার উদ্যোক্তা বইলা কি সুন্দর সম্মান করতেছো। ভাই যে কয়টা টাকা পাই বউরে একটা পর্যন্ত শাড়ি কিনে দিতে পারি না ঠিক মতো, আর যারা এই অসৎ কাজ করে তারা 7টা 8টা 10টা পর্যন্ত শাড়ি কিনে দেয় ভাই, এটা দেখে খুব আফসোস হয় ভাই। সমাজে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে
আমাদের রুখে দাঁড়াইতে হবে ভাই। 500 মানুষকে যাকাত দেওয়ার জন্য 5000 মানুষের হক মাই রাখায়, আর সেটারই আমরা সমাজের লোকজন দেখা বাহবা দিতে থাকি। কোনোবার প্রশ্ন করি না, যে লোকটা 50000 টাকার নিচে বেতন পায় সেই লোকটা নিচে চলে কেমনে, ফ্ল্যাট কেনে কেমনে, 2 লাখ টাকা দান করে কেমনে, এগুলো কিন্তু আমরা কেউ প্রশ্ন করি না। আমরা দানটা পাই এমন একটা ভান করি যে সমাজের পুরো দায়িত্বই ওর হাতে দিয়ে দিই। তুমি আজকে আমার চোখ খুলে দিছো, আমি এইগুলো নিয়ে এত প্রতিবাদ করব। এইভাবে তো চলতে দেওয়া যায় না। এই সব দুর্নীতিবাজদের আমরা যদি পরিবার থেকে না আটকাই দেই তাহলে এই দেশটা তো ভালো হবে না। দোয়া রাখেন ভাই। অবশ্যই দোয়া থাকবে। আসি ভাই। আপা আমি আপনার সাথে দেখা করতে যেতেছিলাম। ও বুঝছি, 2 দিন আগে এক হয়ে গেছো না, এটা হজম হয়ে গেছে, আজকে আইসো আবার খাইবার লাগে, তাই না? আব্বা আমি আপনার বাসায় মাছের মাথা খাইতে আসি, মাছের মাথা আপনি আপনার ছোট মেয়ের জামাই রেখা হইতেছেন তারই খাওয়াইতে থাকেন, আমার কোনো আপত্তি নাই। আমি আসছি আপনার একটা কথা বলতে, যেটা আপনার এবং আমার উভয়ের পরিবারের জন্যই ভালো হবে। কি কথা কও? আচ্ছা আব্বা, আপনি যে শিউলিরে একটা সরকারি জামাইয়ের কাছে বিয়ার দিলেন, সেই সরকারি জামাইয়ের পোস্ট কি, তার বেতন কত, সেগুলো কি আপনি জানেন? এই মুখ সামলে কথা কও, ছোট জামাই এত কথা কইতেছ কি লাগা? হ্যাঁ, নিজে তো কিছু করতে পারো না, ওই সব গরু গরুর খামার করে লয়ে পড়ে রেছো। গরু কোথাকার? এই যে পাঞ্জাবিটা দেখতেছো, দিছো কোনোদিন একটা সুতা? এই দেখো স্বর্ণের চেন, আমার জামাই, আমার ট্যালেন্ট জামাই আমার দিছে, আমার সরকারি জামাই আমার দিছে, তুমি কি দিছো? না আব্বা, আমি আজ পর্যন্ত একটা সুতা দিতে পারি নাই, কিন্তু আমি আপনার মেরে নিয়ে যে ডাইল ভাতটা খাই সেটা হচ্ছে আমার কষ্টের হালাল রুজির টাকা। আমি একটা খামার চালাই, সেখানে আরো 10টা পরিবার এই খামারের ইনকাম দিয়ে চলে। আব্বা এগুলো সব সৎ পয়সার টাকা, কিন্তু এই যেই ছেলেটা সরকারি চাকরি করে, করে আপনার এরকম পাঞ্জাবি দিছে 1 লাখ টাকা দামের, স্বর্ণের চেন দিছে 1 লাখ টাকা দামের, এগুলা সে তার ওই সরকারি চাকরির ইনকাম থেকে কি দিতে পারছে কিনা এটা আপনার জানার দরকার নাই? যার বেতন 50000 টাকার নিচে সে হচ্ছে বাসা ভাড়া দেয় কি, সে খায় কি, আবার সেখান থেকে বাসেই কি, যে সে আবার ঢাকা শহরে ফ্ল্যাট কিনে 2 কোটি টাকা দিয়া আপনার 1 লাখ টাকা দামের পাঞ্জাবি দেয়, 1 লাখ টাকা দামের ঘড়ি দেয়, এই দেয় সেই দেয়, আব্বা এগুলো কি মগের মূল্য? তুমি আন্তাজি না জানে কথা কয় না। শোনো, এই যে বাইরে দেখতেছ, আমি যখন দেশের বাইরে আসিলাম, আরে এই গরমে পুইরা যে ইনকামটা করছি এটা তো আমি এই বাড়িতে করতে পারছি, কিন্তু এখন আল্লাহ আমার মুখের দিকে তাকাইছে, একটা ট্যালেন্ট পোলা আমারে দিছে আল্লাহ। আব্বা আব্বা আপনি লোভে পড়ে গেছেন, এই যে দামি দামি পাঞ্জাবি পাইতেছেন, স্বর্ণের চেন পাইতেছেন, এগুলা পায়ে আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি হালাল আর হারাম ইনকাম চিনতে পারতেছেন না। আব্বা আপনার কষ্টের টাকার যে বাড়িটা আপনি করছেন, সেই বাড়িতে থেকে আপনি যে শান্তি পান, আপনি অসৎ পয়সার এই পাঞ্জাবি এই চেন পইরা কি সেই একই শান্তি পাইতেছেন? এগুলো আপনার বুঝতে হবে আব্বা। এই খবরদার, আর একটা কত কবি না আমার সরকারি জামাইরে নিয়া। আব্বা আব্বা আপনি এরকম লোভের মধ্যে ডিবা খাইকেন না, আপনি চোখ খোলেন, তাকায় দেখেন, আমাদের গ্রামে এক ছোট ভাই, সেও ওই আপনার ছোট জামাই যে পোস্টে চাকরি করে একই পোস্টে চাকরি করে, ও তো সংসার চালাইতে হিমশিম খায়, আজকে ওর সাথে আমার দেখা হইলো, ওর দুঃখের কথাগুলো আমারে কইলো, কিভাবে সংসার চালাইতেছে, সৎভাবে থাইকা ও সংসার চালাইতে কিভাবে হিমশিম খায়, সেখানে আপনার জামাই একটার পর একটা ফ্ল্যাট কিনে আপনার চেয়ারম্যান গিরি করার জন্য টাকা পয়সা দিবে, বাবা এগুলো ভালো হইতেছে না কিন্তু। এই আমি তো বুঝছি লুৎফরের পোলার কথা কইতেছ না, লুৎফরের পোলায় কি করে জানো, হিসাব হিসাব কেরানি কেরানি চাকরি করে, আর আমার জামাই আরো উপরে লেভেলে কাজ করে। এখন আমার বাড়ির 30 মানে যেন তোর আমি না দেখি, ইলেকশন যাইব তারপর তুই এই এলাকায় আসবি, এর আগে যদি তুই তোর দেখি তাহলে বুঝিস কি করি জানতে। যাইতেছি বাবা, আপনার এই বাড়িতে আসার কোনো শখ আমার নাই, কিন্তু আমি আপনারে বলে রাখতেছি আপনি একদিন পস্তাবেন। আজকে এই অসৎ মানুষের কাছে আমি হেরা যাব। আল্লাহ কাকা রেডমেড আছে তো দেন। আরে ভাতিজা কেমন আছো? আসসালামু আলাইকুম। ঠান্ডা চা সব বিল দিবেন, বুঝলাম না কাকা, সব বদলাই গেছে।
এই সিদ্দিক সিদ্দিক নাই আমার জামাই আছে না দুইটা মাত্র মাইয়া আমার কত আফসোস করছি একটা পোলার লাগা শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমার মুখের দিকে চাইছে আমার একটা সরকারি জামাই দিছে জামাই তো না আমার ছেলে ছেলে আমার জামাই মানে আমার ছেলে কত বেতন পায় জানো কত 4 থেকে 5 লাখ টাকা কি কোন কাকা এই যে সামনে নির্বাচন করব জার্মানি নির্বাচন সব খরচ আমার ছেলে দিতেছে কোন কি হ্যাঁ এত কাকা মনে করেন চেয়ারম্যান হয়ে গেছে আপনি কোন কোন চেয়ারম্যান একটা পান দাও এই আরে দাঁড়ান কাকা পান দিয়ে দাও বাবা ওই বাসায় বসে থেকে একটু বোর ফিল করছিলাম আর সে কারণে ভাইকে একটু ঘুরতে বেরিয়েছি আর কি গ্রামটা ঘুরে ঘুরে দেখছি খুব ভালো করছো বাবা খুব ভালো এই ভালো মতন সব এলাকাটা ঘুরে দেখেছে আচ্ছা কাকা ও হ্যাঁ এই বাবাজি এর আর 2 বছর সময় আছে আর কি সরকারি চাকরি এর একটা চাকরি ব্যবস্থা করে দাও বাবা আপনি যেহেতু এটা চাকরির ব্যাপারে আমাকে বলেছেন ভাই চাকরি হয়ে গেছে কিন্তু সরকারি চাকরি আমি বলতে পারছি না কারণ সরকারি চাকরি চাইলেই তো মানে দেয়া যায় না তাই না একটা পড়াশোনার ব্যাপার আছে একটা মেধার ব্যাপার আছে চাইলেই যে কেউ কিন্তু সরকারি চাকরিটা দিতে পারে না যেহেতু বাবা আপনি বলে ফেলেছেন একটা চাকরির জন্য আমি ভাইকে যে কোনো একটা কোম্পানিতে ঢুকিয়ে দিচ্ছি ঠিক আছে কারণ বিভিন্ন বড় বড় কোম্পানির যারা পরিচালক পদে রয়েছে মালিক পক্ষ সবাই আপনাদের দোয়ায় আপনাদের এই দুলাভাইকে অনেক মেনে চলে এবং মানে একটা কথা বললে তারা কখনো ফেলাতে পারে না সবই আপনাদের দোয়া আর কি এনিওয়ে বাবা আমি গ্রামে ঘুরতে বেরিয়ে যে জিনিসটা খেয়াল করলাম আপনাদের গ্রামের রাস্তাগুলো খুবই মানে ভাঙাচোরা এবং কেমন জানেন মনে হচ্ছে গ্রামটা উন্নয়নের তেমন ছোঁয়া পায়নি তো আমি বলতে চাচ্ছি যে যেহেতু আপনি সামনে ইলেকশন করবেন চেয়ারম্যান নির্বাচন করবেন আপনি তার আগে থেকেই উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন না এই রাস্তা মেরামত করতে কত টাকা খরচ হয় আমাকে জাস্ট জানিয়ে দেবেন বাবা আপনি রাস্তার কাজটা ধরে ফেলুন দেখছো আমার জামাই আমার ছেলে মুহূর্তের মধ্যে কয়ে দিল এর ভাঙা রাস্তা ঠিক করে দিব আছে না এই এলাকায় আরো জামাই কেউ কোনোদিন রাস্তা করার চিন্তা করছে দেয় নাই কাকা দেয় নাই আমার ছেলে আপনার ছেলে করছে এটা বাবা এত বলতে হবে না আসলে হয়েছে কি টাকা তো অনেকেরই থাকে কিন্তু সামাজিক কাজ করার মন মানসিকতা এটা আলাদা ব্যাপার হয়তো আপনাদের দোয়ায় আমার এই মেন্টালিটিটা আছে কারণ আমার এটা শ্বশুরের এলাকা হলেও তো এটা আমার এলাকা নাকি আমি সেটাই মনে করি আর যেহেতু আমার শ্বশুর আব্বা সে নির্বাচন করবে ভবিষ্যতে আপনাদের যদি দোয়া থাকে আমি জানি এবং আমি মানি যে আমার বাবা এক চান্সেই সে নির্বাচনে পাশ করবে কারণ যত প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে যে ধরনের যত টাকা খরচ হয় আমি দিতে রাজি আছি আপনারা বাবার পাশে থাকবেন তো বাবা আজকে ওনারা কি কি খেয়েছে আমি বিলটা দিয়ে যাই না 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 বাবাজি তুমি তো সবসময় আমারে দাও আজকে বিলটা আমি দিতাছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি সামনে নির্বাচন করবেন আপনাকেই তো জনগণের সেবা এখন থেকে করতে হবে ওকে বিলটা আপনি দেন তো আমি একটু ঘুরে ঘুরে দেখি বাবা গ্রামের কি অবস্থা নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তা তো ভালো থাকবেন দেখা করবেন না তুমি ঠিকই বলছো আসলে জামাইটা বাড়ি থাকলে পুরা বাড়িটা যেন ভরা ভরা লাগে একটু পর পর আম্মা আম্মা করে ডাকে কি যে ভাল লাগে মনটা একদম ভরে যায় আমার তো বাবা বাবাকে ডাকে আরে তুমি একটা কাজ করো না জামাই একটা ফোন দাও না দেখো না কি বলে হ আমার তো বাপকে ডাকতো না কারো ফোন দিতেছি আসসালামু আলাইকুম বাবা কেমন আছেন আপনাদের কথা খুব মনে করছিলাম ওয়ালাইকুম সালাম বাজন ভালো আছো হ্যাঁ জি 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 বাড়িটা একবারে খালি খালি লাগে তোমরা গেছো না একদম ভালো লাগতেছে তোমার শাশুড়ি খালি থুঙ্গ কথা জিগাইতেছে
বাবা আমি তো অফিসিয়াল কাজে অনেক ব্যস্ত থাকি, তারপরেও যদি একটু সময় পাই আপনার মেয়েকে নিয়ে চলে আসবো, কারণ আমিও আপনাদের খুব মিস করি। আপনারা তো জানেন আমার মা বাবা কেউ বেঁচে নেই, আর সে কারণে আপনারা তো আমার মা বাবা, তাই না? আর শুনো, ওই যে তুমি কইছিলে না জায়গাটা লেগে 10 বিঘা জমি পাইছি, মানে এটা কি করবো? কি মানে এক দাগে আপনি 10 বিঘা পেয়ে গেছেন? গুড গুড গুড। বাবা শুনুন, আমি কত দাম হয় আমাকে জাস্ট খালি বলবেন, আমি টাকা পাঠিয়ে দেবো, ওই জায়গাগুলো সব আপনার নামে আপনি নেবেন। আমার নামে? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো হেডে করবো, কিন্তু বাবা আমার নামে একটা যদি দেই তাইলে তো মনে করো যে তোমার শাশুড়ির মন খারাপ হবে, যে জামাই খালি শ্বশুরেই ভালোবাসে আমার একটু ভালোবাসে না। তো ও তাই তো, এইভাবে তো ভেবে দেখিনি। হ্যাঁ আমার শাশুড়ি মার তো মাইন্ড করার কথাই যে শ্বশুর বাবার নামে 10 বিঘা, আমাকে বাবা কিছুই দিল না। ওকে নো প্রবলেম, আমার শাশুড়ি মায়ের জন্য দেখেন সুইটেবল প্লেসে, মানে একটু শহরের পাশে টাশে আপনাদের হয় কি না সেখানে 5 বিঘা রেখে দেন, আমি টাকা পাঠিয়ে দেবো। 5 বিঘা তোমার শাশুড়ির নামে? এই এই কথা বলো, জামাই তোমার 5 বিঘা দিবে? স্যার হ্যালো জামাই বাবাজি, কেমন আছো? কি দরকার ছিল বাবাজি, মানে আমাদের তো অনেক আছে আর তোমার শ্বশুরকেও দিয়েছ। না না কি বলছেন আপনি, আমার শাশুড়ি হলো, আমি কিন্তু আপনাকে শাশুড়ির মতো করে মনে করি না, মনে করি আমার মা। আর আপনার নামে সম্পত্তি মানে সেটা তো আমারই, আপনার মেয়েরই, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি খুব খুশি হয়েছি। আর শুনো, দু একদিনের ভিতরে চলে আসবা পাপিয়াকে নিয়ে, ঠিক আছে? আপনি একদম কোনো চিন্তা করবেন না মা। স্যার আমি আসলে একটা বিষয় বুঝতে পারছি না, মানে আমার নামে আপনাদের দুদক অফিসে কে অভিযোগটা করলো? আমি তো ওই রকম কোনো মানে অবৈধ কাজ করেছি বলে আমার মনেই পড়ছে না। স্যার আমার মনে হয় কি, আমি যে সেক্টরে জব করি আপনি তো জানেন, অনেক বড় বড় কোম্পানির লোকজন এসে তাদের অবৈধ কাজটা আমাকে দিয়ে করাতে চায়, আমি করিনি বলে হয়তো তারা আমার ব্যাপারে মানে ক্ষিপ্ত হয়ে আপনাদের এই দুদক অফিসে অভিযোগ করেছে। বিশ্বাস করুন স্যার, আমি যে টাকা বেতন পাই তার মধ্যেই আমি আমার সংসারটা চালাচ্ছি, পুরোটাই আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র স্যার। মিস্টার আবির সাহেব, আপনার সকল সম্পদের হিসাব এক সপ্তাহের মধ্যে আমাদের অফিসে জমা দিবেন। ঠিক আছে স্যার, এখন সম্পদের হিসাব চাচ্ছেন আপনারা, অবশ্যই দিতে হবে। ঠিক আছে স্যার, আমি এক সপ্তাহের মধ্যে চাই। ঠিক আছে স্যার, আসি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমার সম্পদের হিসাব জানতে চেয়েছে, এখন আমি হিসাবটা কিভাবে মিলিয়ে দিব বলেন, আমার বেতন কত, কিন্তু আমি তো অনেক সম্পত্তি করে ফেলেছি, তো এই বিপদের সময় আপনাদের দুজনকে আমাকে একটু হেল্প করতে হবে বাবা। ওই আপনার নামে যে 10 বিঘা জমি আমি কিনে দিয়েছি আর মায়ের নামে 5 বিঘা, ওই দুদক অফিস থেকে আপনাদেরও ডাকতে পারে, তো আপনারা সেখানে বলবেন যে এই সম্পত্তির মালিক আপনারাই, আমি কোনো টাকা দিইনি, ঠিক আছে বাবা? সরি বাবা, আমি এই কথা বলতে পারবো না। আপনি 2 নম্বরই করে জমি কিনবেন, হ্যাঁ, আর এই কথা আমি বলবো না, অসম্ভব, আমি পারব। বাবা আমার এই বিপদের সময় আপনারা এইভাবে আমার সাথে আচরণ করছেন কেন? এই আপনারা তো আমাকে নিয়ে খুব বেশি আনন্দিত ছিলেন, আপনারা বলেছিলেন বাবা তোমাকে না দেখলে ভালো লাগে না, আর এখন আমি একটু বিপদের কথা বলতেই আপনারা এইভাবে রিয়্যাক্ট করছেন। বাবা বুঝতে পেরেছি আপনারা টেনশন করছেন, হয়তো টেনশনের কিছু নেই, আপনি তো বিদেশ ছিলেন, তো বিদেশে বসে আপনি অনেক দিন ছিলেন না এবং অনেক পরিশ্রম করেছেন, সেটা বলবেন যে বিদেশে অনেক কষ্ট করেছি, সেই উপার্জিত টাকা দিয়ে আমি সম্পদ করেছি, তাহলে আর কিন্তু কোনো বাবা ঝামেলা থাকবে না, ঠিক আছে বাবা? জাস্ট খালি এই কথাটা বলে দেবেন। বিদেশ কি আমি একটা কোটি কোটি টাকা কামাইছি নাকি? যে টাকা কামাইছি সেটা তো ওই বাড়িটাই খালি করছে, আর তো কিছু করতে নাই। মা তোমাদের জামাই এখন বিপদে পড়েছে, তোমরা তাকে সহায়তা করবে না? আরে আগে তো নিজে বাঁচি, হ্যাঁ আগে তো নিজে বাঁচি, এসব রাখতে থাকতে পারবো না আমরা। হ্যাঁ মা বাবা আপনারা বুঝতেছেন না, কারণ আপনাদের তো কোনো ঝামেলা নাই, আপনারা জাস্ট মানে একটু বলবেন, আপনাদের কিচ্ছু হবে না। শোনেন মা বাবা প্লিজ কথা বলবেন না, আমার বাসার যে কোনো মুহূর্তে কিন্তু আমার লোকজন পাঠিয়ে বাসা তদন্ত করতে পারে। মা এই 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 ব্যাগটা একটু রাখেন তো। কিসের ব্যাগ এটা? কি ব্যাগ? স্বর্ণ মা, স্বর্ণ, 30 ভরি স্বর্ণ আছে। ওরে আমারে, রাখো তোমার স্বর্ণের ব্যাগ, এই বার নিতে পারবো না, এটা তো চুরির স্বর্ণ, পুলিশ তো ধরে ফেলবে। আল্লাহ মা তোমরা তো তাড়াতাড়ি রুম চেঞ্জ করতে পারো,
তোমরা তো তখন খুব গর্ব করতে। আমার জামাই অনেক টাকা ইনকাম করে, দুদিন পর পর তোমরা জমি কিনতে, তোমাদেরকে এত দামি দামি উপহার দিত। কই তখন তো একটাবারের জন্য বলতে না যে জামাই বাবাজি তুমি এত টাকা কোত্থেকে ইনকাম করো? তোমরা তো শিক্ষিত, তোমাদের কি মনে এটুকু বুদ্ধি হয়নি যে এত টাকা সে সরকারি চাকরি করে কোত্থেকে পায়? বিপদে না পড়লে আসলে আপনজন চেনা যায় না। আমার এই বিপদের দিনে আপনারা এইভাবে আমাকে দাঁড়িয়ে দেবেন এটা আমি কল্পনা করতে পারিনি। ওই পুস্তকে অনেক পড়েছিলাম যে পাপের ভাগ আসলে কেউ নিতে চায় না, যে পাপ করে তাকেই পুরোটা পাপের বোঝা বহন করতে হয়। আজকে হয়তো আমার জীবনে সেই ঘটনা ঘটতে যাচ্ছে, কিন্তু আপনাদের একটা কথা বলি বাবা, আপনাদের মতো কিছু মানুষ আছে যারা আমাদের মতো অবৈধভাবে টাকা ইনকাম করে, তাদেরকে আপনারা রাতারাতি সমাজ সেবক বানিয়ে দেন, তাদেরকে প্রশংসা করতে করতে মুখের ফেলা উঠিয়ে ফেলেন। আপনারা যদি তখন প্রশ্নগুলো করতেন যে বাবা তোমার বেতন কত, তুমি এত টাকা কই পাও, আমি তখন লজ্জায় হয়তো আমি আর অবৈধভাবে ইনকাম করতাম না। এই তুমি, তুমি আমার স্ত্রী, শুধু ফেরার চেয়েছ, কিন্তু কোনোদিন তো বলনি যে তুমি এত টাকা কেন ইনকাম করো। দেখো আমার বাবা মা এখন আমার এই বিপদের দিনে পাশে রইল না। এই তোমার যে নাকা কান না, যে লেখটা শোনার সময় না আমাদের নেই, বুঝছো? এখন শোনার টাইম নেই, বারো গাদর বের করো না, কি শোনাই সব। এই বারো বাবা, আরে কিসের বাবা, এই কোনো বাবা আমার একটা কথা শুনে, বারো বাবা নাই, কোনো কথা নাই, বারো বেরো বারো। স্যার আমার কি লেগানো ডাক দেন আমি বুঝতে পারতেছি না। আমার তো এখানে কোনো দোষ নাই, আমার জামাইয়ের ব্যাপার এটা, আমার কি লেগে ডাকছেন স্যার? এত কথা বলতে হবে না, এক সপ্তাহের মধ্যে আপনার সকল সম্পদের হিসাব আমাদের কাছে জমা দিবেন। ওমা এটা কি কথা কন স্যার? আমার কি সম্পদ? আমার তো সম্পদ আমার জামাইয়ের সম্পদ, আমার হুদে হুদে ডাকছেন স্যার, আমি হিসাব দিব কি লেগে কর? এক সপ্তাহের মধ্যে চাইছি, এক সপ্তাহের মধ্যে এনে দিবেন স্যার। এক সপ্তাহ পরে আপনার আমি কি এর হিসাব দিব কন? আমার সম্পত্তির হিসাব আপনার ওখানে এখন এই মুহূর্তে আমি দিতেছি স্যার। স্যার আমার যে বাড়ি ঘর আছে এইটুকুই আমার, আর ওই যে 10 বিঘে যে সম্পত্তি আমার দিছে এটা তো জামাইয়ের টেহার আমার কিনা দিছে, আর আমার বউ যে 5 বিঘে দিছে সেইটাও জামাইয়ের টেহার কিনা স্যার, আমার কোনো দোষ নাই স্যার, বিশ্বাস করেন। আচ্ছা মা বাবাকে তো দেখতে যাওয়া উচিত, তারা এখন জেলখানায় বন্দি, তো এই সময় আমরা ছাড়া পাশে গিয়ে দাঁড়াবো। কাদেরকে দেখতে যাওয়ার কথা বলছো? কাদেরকে, যারা দিনের পর দিন তোমাকে আমার চোখের সামনে ছোট করেছে, খাওয়া নিয়ে, পড়া নিয়ে, তোমার ইনকাম নিয়ে, তোমার জীবন নিয়ে, সততা নিয়ে, সব কিছু নিয়ে যারা কটাক্ষ করেছে, তাদেরকে তাদেরকে দেখতে যাব আমি? আহা, তারা ভুল প্রমাণিত হয়েছে, এখন তাদের পাশে যেয়ে না দাঁড়িয়ে আমরা কি প্রমাণ করব যে আমরাও তাদের মতো? আমি এত কিছু বুঝি না, তারা পাপ করেছে, অন্যায় করেছে, তাদের শাস্তি হওয়া উচিত, তাহলে তাদের শিক্ষা হবে, বুঝবে। না আমার ধারণা তারা অন্যায় করেছে, শাস্তি তারা পাচ্ছে, বেশি প্রায়শ্চিত আর করার কিছু নেই, এখন আমাদের তাদের পাশে যেয়ে দাঁড়ানো উচিত, তাদেরকে সেভ করা উচিত। প্লিজ বোঝার চেষ্টা করো, চলো। আমাকে না বুঝিয়ে না তুমি একটা কাজ করো, তুমি নিজেকে নিজে বোঝাও। আমি যথেষ্ট পরিমাণ বুঝি, আমি বলেছি আমি যাবো না, যে বাবা মা আমার স্বামীকে এতটা ছোট করেছে তাদেরকে দেখতে আমি যাব। পাপিয়া তারা যা করেছে সে শাস্তি তো তাদের হয়েছে নাকি, তারপরেও আর কি চাই আমরা, এখন তাদের পাশে যেয়ে দাঁড়ানো উচিত, এছাড়া আর কোনো কাজ নেই আমাদের, চলো। তোমার যেতে ইচ্ছা করে তুমি যাও, আমি যাব না। আসছি তো ভাই, তো কিছুদিন হইলো।
আচ্ছা তুমি আমার সাথে দেখা করো, তোমার সাথে অনেক কথা আছে, এখন একটু ব্যস্ততার মধ্যে আছি, এক উকিলের সাথে যাই দেখা করতে। ভাই এতদিন পরে দেখা হইলো, দুইটা মিনিট একটু কথা বলবো না? আর এত রাত্রে উকিল কিসের? আর কইও না ভাই, ওই যে আমার ছোট ভাইরা ভাই আছে না, ওই যে দুর্নীতিবাজটা, হ্যাঁ ও তো জেলে। শুধু ও না, ওর বউ, আর অবৈধ সম্পত্তি রাখার দায়ে আমার শ্বশুর শাশুড়ি, এরা সবাই এখন জেলে। কি কন ভাই, শুনে খুব খারাপ লাগলো। কিন্তু আপনারে আমি বলছিলাম না যে আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, সেই তো ঘটনাটা ঘটলো একটু আগে আর পরে। সরকারি চাকরিজীবী হইলেই যে সে দুর্নীতি করে বাইচা যাবে এমনটা কিন্তু না, সে দুর্নীতি দমন কমিশন আইসা তারে ঠিকই ধরা নিয়ে গেল। ভাই রে, ওর তো একটা শাস্তি হইল, ও অন্যায় করছে তার একটা বিরাট শাস্তি ওর হয়েছে, ওর সমস্ত সম্পত্তিও কিন্তু বাজেয়াপ্ত হয়ে গেছে। এখন ও যদি এই প্রায়শ্চিত্ত কইরা বাইরে আসার পর একটা শুদ্ধ মানুষ হয়ে যায়, তাহলে সেইটা হবে আমাদের জন্য অনেক বড় পাওয়া। আরে ভাই, নতুন বিল্ডিং করছেন নাকি? বাহ, আর কইও না, ওই আমার গরুর খামারটা আমার এমন একটা সমৃদ্ধির মধ্যে নিয়ে আসছে, মনে করো যে এই বাড়িটা কইরাই ফেলতে হইলো আর কি। তুমি এক কাজ করো, ওই যাওয়ার পথে তুমি আমার খামারটা আরেকবার দেখে যাও, তুমি মনে হয় জানো না আমি ওইখানে এখন ছানা দই এগুলো তৈরি করতেছি। ভাই আজকে না গেলে হয় না ভাই। আরে কি কও, আজকে যাইবা না, যাওয়ার পথে পড়বো, চলো আমার তোমারে সন্দেশ খাওয়াবো। তাহলে কি বাবা, বা আপনারা একদি আসলেন না? তোমরা এখানে কি করছো? ওনারা এখানে কেন? পাপিয়া, আজকে ওনারা জেল থেকে ছাড়া পেয়ে এসছেন, আপনারা ক্লান্ত, আসুন আপনারা ঘরে আসুন। তোমাদের মনে নাই তোমরা কি করেছিলে? কোন মুখে এখানে এসেছো? তোমরা যাও এখান থেকে। পাপিয়া, এখন এসব কথা বলবার সময় নয়, তারা যথেষ্ট ক্লান্ত বিধ্বস্ত, আপনারা বাসায় আসুন। তুমি চুপ করো, তারা যে পাপ করেছে তাদের সেই পাপের ক্ষমা হয় না। আমি দিনের পর দিন বুঝিয়েছি, বলেছি, আমার কোনো কথা শুনেনি। তুমি এক অসৎ ব্যক্তির জন্য আমার ফেরেস্তার মতো স্বামীকে দিনের পর দিন ছোট করেছে, দিনের পর দিন অপমান করেছে, সেগুলো আমি ভুলে যাব? প্লিজ পাপিয়া, ওনারা আমাদের বাবা মা। মা রে, আমরা ভুল করছি, আমরা বুঝতে পারি নাই সৎ থেকেও যে কত কিছু করা যায়। এই যে জামাই বাবাজি সৎ পথেই থাইকা তিনি ঘর থেকে আজকে বিল্ডিং করছে। বাবাজি, তুমি যে আমাকে সারাই আনছ, কি আর কমু, লজ্জার কথা, আমরা অনেক অন্যায় করছি, ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা আপনি কি করছেন? আপনারা আমাদের বাবা মা, আমরা আপনাদের সন্তান, আমাদের কাছে আপনাদের হাত জোর করে ক্ষমা চাইতে হবে না। আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন, এতেই চলবে। আর বাবা আপনি এত চিন্তা করবেন না, আপনার ছোট জামাই মানে শিউলির জামাই, ও দুর্নীতির দায়ে ধরা পড়েছে বলে ওর একটা মিনিমাম শাস্তি হবে, ওকেও ছেড়ে দেওয়া হবে। আর এরপর আমরা আর অসৎ জীবনে থাকবো না, আমরা সবাই মিলে একটা সুস্থ সুন্দর জীবন যাপন করার চেষ্টা করব, অল্প খাবো কিন্তু সেটা সৎ ইনকামে খাবো। তোমারে অনেক অপমান করছি, অনেক ভালো মন্দ কথা কইছি, তুমি আমারে ক্ষমা করে দাও বাবাজি। মা এখন ক্ষমা চাইছো কেন? তুমি ভুলে গেছো তুমি কি ব্যবহার করেছিলে? দিনের পর দিন আমাকে কাঁদিয়েছো, আমি তোমাকে অনেক অনুরোধ করেছি, অনেক বুঝিয়েছি, বাবা তোমার মনে নেই? তুমি কি করেছিলে? আমাদের দুজনকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তাহলে এখন কি কোন মুখে, কোন মুখে তুমি আমাদের বাড়িতে এসেছো? তোমার লজ্জা করছে না? পাপিয়া, বাবা আমার এই বিপদে তুমি যদি তাদের সাথে একই আচরণ করো তাহলে পরিবর্তনটা কোথায় হলো? প্লিজ এখন অন্তত থামো, ওনারা যথেষ্ট ক্লান্ত। বাবা মা আপনারা আসেন, ঘরের মধ্যে আসেন। না, ওনারা আমাদের বাড়িতে যাবে না, আর আমরা বাইরে যাবো, চলো তোমরা পরে এসো, চলো। বাবা মাকে এই বিপদে ফেলে রেখে আমরা বাইরে যাবো ঘুরতে, এও কি হয়? বাবা মা আপনারা ভেতরে চলুন, ফ্রেশ হন, আসেন আসেন আসেন, যাও দরজা খুলুন। অবৈধ ইনকামের মাঝে কোনো সুখ নাই, রাতের বেলা এই অবৈধ টাকার জন্য ঠিকঠাক মতো বাসায় ঘুমাতেও পারতাম না, কত মানুষ এরকম ধরা খেয়েছে আমি কেন বুঝলাম না, আমি কেন এভাবে অবৈধ টাকা ইনকামের জন্য আমি নেশাগ্রস্ত হলাম, এখন আমি হারে হারে টের পাচ্ছি।
কতজনকে দেখেছে এভাবে তারা ধরা খেয়েছে, কিন্তু তখন অনুধাবন করিনি। এখন যে ধরা খেয়েছি, এখন নিজের মনটা বুঝতে পারলাম।